হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা ক্যাম্পিংয়ের কুকিং এসেনশিয়াল যে আইটেমগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করেছি। ওখানে হয়তো আমি সব কিছু কভার করতে পারিনি, বাট ওগুলো বেসিক নিড মোটামুটি আপনারা রান্না করে খেতে পারবেন। চাইলে আপনারা কি তার একটু আপনাদের নিজস্ব পছন্দসই জিনিস দিয়ে, আরও অনেক ইকুইপমেন্ট বাজারে আছে, এটা দিয়ে আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে ক্যাম্পিং সেফটি এবং ফার্স্ট এইড বিষয় নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আমি আমার কথা মতো আজকে আপনাদের সামনে ফার্স্ট এইড কিট বক্সটা নিয়ে এসেছি। এটা আমার তৈরি, আমি মোটামুটি অনেক ইউটিউব ঘেটে, অনেক ডক্টর, আমার ছোটো বোনটাও ডক্টরের সাথে কথা বলে যে একান্ত যে না বেসিক নিডগুলো কী, যেটা দিয়ে মোটামুটি আমি কাজ সারতে পারি আউটডোরে আমার কাজ আশেপাশে যদি ডক্টর বা কোনো ফার্মাসি না থাকে। তো আজকে ওটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাব। এটা হচ্ছে ফার্স্ট এইড কিট। আমি নিজে পার্সোনালি আমার হাই ব্লাড প্রেশার আছে, আমার হার্টের প্রবলেম আছে, তো এই জন্য আমি আলাদা একটা মেডিসিন ব্যাগ ক্যারি করি আমার সাথে সবসময়, আমি যেখানে যাই না কেন। এটার মধ্যে অনেক ডিভাইস মোটামুটি হেলথ মনিটরিংয়ের আছে, ট্রাভেল এবং পোর্টেবল। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে কভার করব। আমার চ্যানেলটা একবারে নতুন হওয়ার কারণে আমি 15 মিনিটের বেশি ভিডিওটা আপলোড করতে পারি না, সেই জন্য আজকে এক ভিডিওতে আমি দুইটা কভার করতে পারতেছি না। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ফার্স্ট এইড কিট বক্সে। অ্যাকচুয়ালি আমি কী কী ইকুইপমেন্ট বা কী কী আইটেম দিয়ে এটাকে সাজিয়েছি, এই হচ্ছে আমাদের ফার্স্ট এইড কিট। সো লেটস ওপেন ইট। ব্যাগটা আমি দারাজ থেকে অর্ডার করেছি, দারাজে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মানের ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড বক্স অ্যাকচুয়ালি দেখতে সুন্দর হলে কি একটু ভালো লাগে কোথাও ঘুরতে নিয়ে গেলে বা ব্যাগে নিলে, এটা প্রিটি মাচ ডিপেন্ডস অন ইউ গাইস। আপনারা চাইলে প্লাস্টিকের অনেক বক্স পাওয়া যায়, আর এফএল আছে, তারপরে রেডিমেড দোকানেও আপনারা ফার্স্ট এইড কিটের বক্স পেয়ে যাবেন। তবে আমার মতে আপনারা নিজস্ব প্রোডাক্ট দেখে, ভালো প্রোডাক্ট দেখে নিজেরা ফার্স্ট এইড বক্সটি তৈরি করুন। তো লেটস ওপেন ইট। প্রথমে যে জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাস্ক, খুব জরুরি একটা জিনিস, ওয়ান টাইম রিইউজেবল মাস্ক। আপনারা সবাই মাস্ক রাখবেন, এখন করোনা সিচুয়েশনে মাস্ক জিনিসটা খুবই দরকারি একটা জিনিস। এরপরে ফার্স্ট এইড ব্যান্ডেড, বিভিন্ন ধরনের ব্যান্ডেড আছে, চেষ্টা করবেন ওয়াটারপ্রুফ ব্যান্ডেডটা রাখার জন্য, ওটা ক্যাম্পিং আউটডোর বা বাসা বাড়িতে বাচ্চাদের জন্য খুব হেল্পফুল হয়। এরপরে হচ্ছে গিয়ে পেন কিলার প্যাচ, দেখা যায় আমাদের মাসেল পেন হয়ে থাকে ক্যাম্পিংয়ে গেলে, আউটডোরে গেলে, বাসা বাড়িতে অনেক সময় মাসেল পেন হয়, তো সেক্ষেত্রে এই জিনিসটা অনেক হ্যান্ডি হয়। তো দেখা যায় যে লোকজন না থাকলে এই যে ম্যাসাজ করে দিবে বা ব্যথার ক্রিম কেউ, তো এটাকে সামান্য হিট করে আপনারা যদি বডিতে লাগিয়ে দেন তো আপনাদের পেন রিলিফ অনেক হেল্প করবে। সবাই মোটামুটি অ্যালকোহল প্যাডের সাথে পরিচিত, খুবই জরুরি একটা জিনিস। সো এই হচ্ছে সাধারণত আমাদের কেটে গেলে ফার্স্ট যে জিনিসটা লাগে, অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেড করা। তারপরে ভায়োডিন, ভায়োডিন হচ্ছে অ্যান্টিসেপ্টিক সলিউশন, বড় ধরনের কাটা বা ব্যথা বা ছিলে গেলে, বাইক অ্যাক্সিডেন্ট করলে বা ক্যাম্পিংয়ে গেলেন পাট থেকে পড়ে গেলেন, তো সেক্ষেত্রে বড় ধরনের যে ইঞ্জুর বা স্কিন ইঞ্জুরগুলো এটা থেকে ক্লিন করে এটার জন্য আপনাকে রাখতে হবে কটন, ছোটো একটা কটন রাখবেন, কটন দিয়ে ক্লিন করে আপনারা ব্যান্ডেজ ইউজ করবেন। আবারও এক্সট্রা একটা ব্যাকআপ স্যানিটাইজার। এরপরে হচ্ছে প্রেশার ব্যান্ডেজ, প্রেশার ব্যান্ডেজের আসলে অনেক ধরনের কাজ, পা হাত পা মুচকে গেলে, তারপরে হচ্ছে আপনার দেখা গেল কেটে গেল হেভি ব্লিডিং হচ্ছে, আপনার কাছে স্টিচ করার মতো নিডেল বা সুতা নেই, আর আসলে আমরা সবাই মূলত স্টিচের ব্যাপারে অত অভিজ্ঞ না, তো সেই ক্ষেত্রে ব্যান্ডেজ বা গজ ব্যান্ডেজ থেকে দিয়ে ওনটাকে আপনি কোনোভাবে কাভার করে প্রেশার যে ব্যান্ডেজটা সেটা দিয়ে চেপে নিকটবর্তী হসপিটালে যাওয়াটা খুব ইজি হয়। এরপর আরেকটা জিনিস সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে হ্যান্ড গ্লোভস, দেখা যাওয়ার সময় বাইরে থাকলে হাতটাকে ওইভাবে স্যানিটাইজ করা যায় না, বা স্যানিটাইজারের উপর আমি ডিপেন্ড করি না, স্যানিটাইজার হয়তো আপনার হাতটাকে ব্যাকটেরিয়া মুক্ত করে কিন্তু হাতে যে ময়লাগুলো থাকে সেটা আসলে কী করে আমি জানি না, আমি ডক্টরও না আর ওইভাবে রিচার্জ করাও হয়নি, তো এই জন্য বেটার সেফ সলিউশন হচ্ছে হাতে একটা ব্যান্ড গ্লাভস পরে আপনার যে ড্রেসিং বা আদার কাজগুলো এটা চালানোর জন্য। এরপরে
বোরোলিন ইন্ডিয়ান আপনারা সবাই টিভিতে একটা দেখেছেন বোরোলিন আসলে বোরোলিন এটা রং ফর্সাকারী কোনো ক্রিম না এটা সবাই জানেন এটি স্কিন কেয়ারে অনেক কাজে ইউজ হয় দেখা গেল পুড়ে গেল কেটে গেল সানবার্ন হিসাবে তারপরে মুখে পিম্পলস হলে অনেক কাজে বোরোলিনের হিউজ ম্যাসিভ ইউজ আছে আপনারা ইউটিউবে দেখবেন ইন্ডিয়ান অনেক বড় বড় ব্লগার এটা নিয়ে আসলে অনেক বড় বড় রিভিউ করেছে তো আমি আর ভিডিও এটা নিয়ে লেন্দি করব না এরপরে আয়োডিস রাখতে পারেন আয়োডিস মাসেল এইসের জন্য বা ব্যথার জন্য এটাও ব্যথা পেলে বা দেখা গেল ক্যাম্পিং করলেন সারাদিন হাইকিং করলেন আপনার ব্যাক পেইন হতে পারে তো এটা আপনাকে আসলে ভেরি গুড একটা সাপোর্ট দিবে এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ভিক্স ভ্যাপার আপ এটা এক্সট্রা স্ট্রং আমি এটা ইউজ করি নর্মাল যেটা আছে সেটা কেন যেন আমার কাজ করে না ভিক্স ভ্যাপার আপের যে কাজটা দেখা যায় অনেক সময় আমরা যখন নতুন পরিবেশে যাই নতুন পানিতে শাওয়ার করি বা দেখা গেল আপনি সমুদ্রে গেলেন গোসল করলেন বা আপনি সুইমিং পুলে গোসল করলেন অথবা ঝর্ণায় গোসল করলেন তো শান্ত পানি বা ওয়েদার বা একটা চেঞ্জের কারণে ঠান্ডা বা সর্দি জিনিসগুলো লেগে থাকে আমাদের অনেকের নাক বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভিক্স ভ্যাপার আপটা আপনার অনেক হ্যান্ডি এবং হেল্পফুল হবে আপনার হাতে সেকেন্ড মাথা ব্যথা মাথা ব্যথার প্রবলেম আমাদের সবারই আছে সরি এটা আমি এখন আনপ্যাক করিনি এটা হচ্ছে রোলন ঝান্ডু বামেরই রোল সিস্টেম এই রোলনটাকে আপনি মাথায় দিলে মাথা ব্যথা চলে যাবে মাথা ব্যথা সবারই আছে মাথা যেহেতু আছে দ্বিতীয়টা হচ্ছে ব্যাক টু সিন দেখা গেল আপনি উন্ড হলেন আজকে ব্যান্ডেজ করলেন সো কালকে আপনার ড্রেসিং করা লাগতে পারে তো ড্রেসিংয়ের ক্ষেত্রে ব্যাক টু সিনটা অনেক কাজে লাগে অ্যান্টিসেপটিক অয়েন্টমেন্ট ঘা শুকাতো এটা খুব জরুরি একটা জিনিস এরপরে হচ্ছে মেডিকেল টেপ মেডিকেল টেপের অনেক ইউজ আছে নর্মালি দেখা যায় আমরা অনেকেই ব্যান্ডেজ বাঁধতে বা ব্যান্ডেজ কীভাবে লাগাতে হয় নর্মাল গজ ব্যান্ডেজ ওটার ব্যাপারে এক্সপার্ট না তো সেই ক্ষেত্রে আমরা এই যে সার্জিক্যাল গজ ব্যান্ডেজ যেটা আছে এটা এটার মধ্যে চার কোণ আপনার ব্যান্ডেজ থাকে ভাঁজ করা তো আপনি দেখা গেলে অ্যান্টিসেপটিক দিয়ে আপনি ব্যাক টু সিন লাগিয়ে এটা লাগিয়ে আপনি জাস্ট এটা থেকে জিনিসটা প্যাচ আপ করে দিলেন তো জিনিসটা অনেক সিকিউর হয় ব্যান্ডেজের থেকে গজ ব্যান্ডেজ এবং এই জিনিসটা আমার হ্যান্ডি মনে হয় কেচি কেচি লাগে নানা কাজে কেচি লাগে এই গজ ব্যান্ডেজ কাটতে গেলে টেপ কাটতে গেলে আপনার কেচি লাগবে টুইজার অনেক সময় কাটা ফুটে বা আপনারা যারা ফিশিং করেন মাছের কাটা ঢুকতে পারে একটা টুইজার থাকলে জিনিসটা অনেক ইজি হয়ে যায় সো একটা টুইজার রাখবেন তারপরে সরি জিনিসগুলো বাহিরে রাখি এরপর একটা থার্মোমিটার থার্মোমিটার সবারই রাখা দরকার অনেক সময় মনের জ্বর বড় জ্বর সো এই মনের জ্বর থেকে বাঁচার জন্য যদি মনে হয় যে না আপনি ক্যাম্পিংয়ে আসছেন বা বাহিরে আসছেন আপনার জ্বর জ্বর ফিল হচ্ছে এটা দিয়ে চেক করে আপনি ইজিলি আপনার বডি টেম্পারেচার জানতে পারবেন আসলে আমরা কথায় কথায় বাঙালি অ্যান্টিবায়োটিক এবং না পাই দুইটা জিনিসকে আমাদের ভাতের পরে সেকেন্ড প্রায়োরিটি দিয়ে থাকি তা আমি এটাকে উদ্বুদ্ধ করি না যদি না অ্যাটলিস্ট আপনার বডি টেম্পারেচার 99+ বা 100+ না হয় সো ডোন্ট গো ফর নাপা মানে সবার শেষ যে জিনিসটা সেটা হচ্ছে একটা অ্যান্টি কাটার রাখবেন বা ছুরি অনেক কাজে লাগে একটা পায়ে কাটা ঢুকছে বড় একটা প্রাগ ঢুকে গেছে আপনি আউটডোরে আছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার কাছে টিটেনাস বা ওই জাতীয় কোনো কিছু নাই তো একটা অ্যান্টি কাটার আসলে সার্জিক্যাল ব্লেডের কাজ করে এটাকে আগুনে পুড়িয়ে বা গরম পানিতে গরম করে আপনি এটার অনেক অনেক ইউজ করতে পারেন এছাড়াও এটার আরও অনেক ইউজ আছে সো একটা অ্যান্টি কাটার বা সার্জিক্যাল ব্লেড রাখার চেষ্টা করবেন তো এই হচ্ছে মূলত কাটা ছেঁড়া বা ছোটোখাটো ইনসিডেন্টের জন্য যে জিনিসগুলো ওই জিনিসগুলো এখানে কাভার করা হয়েছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে আবার তুলে ধরবো আমার মেডিপ্যাকে কী কী আছে প্রয়োজনীয় ওষুধ আপনি অবভিয়াসলি যদি বাহিরে থাকেন আপনার ফার্স্ট এইড করার পরে আপনার সেকেন্ড যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার মেডিসিন সো মেডিসিনটা আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কাভার করব তো থ্যাংক ইউ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে